আন্তন চেখাবের কাহিনী অবলম্বনে আজকের নাটক দুঃসহ বেদনা। বেতা নাট্যরূপ মনোয়ারা বেগম, প্রযোজনা কাজী ইসহাক। নাট্যানুষ্ঠান দুঃসহ বেদনা। বলি, প্রতিদিনের মতো আজও মদ কিনে এসেছ? দাঁড়া, দেখাচ্ছি মজা। মাত্রি, আমি না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? তোমার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, তা না হলে তাহলে আমার ভালোবাসা, আমার প্রেম রাখো, তোমার প্রেম ভালোবাসা। দেখো মাতৃও না, তুমি আমার বিয়ে করা 40 বছরের বউ। 40 বছরের বউ? 40 বছর বিয়ে করে আমাকে কি সুখ দিয়েছ তুমি? তোমার হাতে মাছ ধরছিলা, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কি দিয়েছ তুমি আমাকে? আমাকে ভালো খাবার দিয়েছ না ভালো শাড়ি গহনা দিয়েছ? মুখে দিয়েছ ভালোবাসা, আর মাছ ধর করে ভিক্ষে করতে পারি? আমাকে রাগাবে না বলছি, কি করবে কি করবে শুনি? ভালোবাসার পরিবর্তে এখন পাবে মারধর। মারো, আর তো কিছু করতে পারবে না, মারো বেগম মারো, আমাকে মারতে মারতে জীবনের মতো শেষ করে দাও। তাহলে আমি ঢুকে যাই, 40টা বছর তো এভাবেই কাটলো, আর কি করবে বলো বলো। চুপ কর, নেশা করলে তোমাকে মারতে আমার খুব ভালো লাগে, আমি আনন্দ পাই, এটাই আমার শান্তি। তাহলে তাহলে আজ আমিও তোমাকে ছাড়বো না। আমাকে তুই জ্বর মারলে, আজ তোমাকে ছাড়বো না। তোমাকে ছেড়ে দেবো? তুই ভেবেছো, ভেবেছো আমার শান্তি তোমাকে মারধর করা? তোমার পাপ ভেঙে ফেলবো। তোমাকে আমি আজ মেরি, আজ একটু বেশি গিলেছি তাই তোমাকে। এবার একটু চুপচাপ শুয়ে থাকবো, আর আমার নেশাটা একটু কমে আসছে, ভালোই হল। আমি যা বলি তাই তুমি করবে। একটু পরে শোয়া থেকে উঠলেই আবার শুরু করব। তুমি কি একেবারে ঘুমিয়ে গেলে নাকি, নাকি ঢং ধরে আছো? উঠবে না? ওঠো ওঠো, আর মারব না তোমাকে। আমার একটু নেশা বেশি ছিল বলে তোমাকে না হয় একটু বেশি মেরেছি। আসলে আসলে তোমাকে তো আমি মন প্রাণে ভালোবাসি মাতৃ। মাতৃ,
এই মাতৃ, মাতৃ কি কথা বলছেন না যে মাতৃ? তাহলে কি মাতৃ মরে গেছে? মাতৃ মাতৃ না মাতৃ মাতৃ মরেনি, মাতৃ মরেনি মাতৃ, ভুল বুঝো না মাতৃ, আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, এখানে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আবার সুস্থ করে আনবো। যাই, আমার ঘোড়ার গাড়িটা ঘরের সামনে নিয়ে আসি, তারপর সোজা হাসপাতালে। মাতৃ মাতৃ তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। মাতৃ, হাই মাতৃ, আমি এসে গেছি, এই দেখো ঘোড়ার গাড়ি। তোমাকে আমি ঘোড়ার গাড়িতে উঠিয়ে নিচ্ছি, আমার ঘাড়ে ভর দিয়ে উঠে দাও। এবার আমাকে আসনে বসে গাড়ি চালাতে হবে। চল। চল বাবা তাড়াতাড়ি চল, যা যা বাবা, পঙ্কু রাজার মতো উড়ে যা। কি হিমেল বাতাস, একেবারে হালকা বানো হিমেল বাতাসের ঝাপটা। মাঠ বন টেলিগ্রাফের থাম, কিছুই ঠাউর করতে পারছি না। আমার বউটা বড় দুর্বল, ঘটকিটা ধুকতে ধুকতে বেঁচে আছে। একটুখানি সহ্য করো, ঈশ্বরের কৃপায় হাসপাতালে এই তো প্রায় এসে গেলাম বলে। হাসপাতালে গিয়ে না কোন রকমে তোমাকে পৌঁছে দিতে পারলে দেখবে হাসপাতালের লোকজনের এসে তোমাকে নিয়ে চিকিৎসা শুরু করে দেবে। ডক্টর পাভেল ইভানিচ আমার খুব পরিচিত হলো, ডক্টর পাভেল ইভানিচ কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেবে, কিংবা ওদের বলবে কিছু বদরক্ত কেটে বার করে দিতে। অথবা বলবে তোমার গাটা আচ্ছা করে স্পিরিট দিয়ে মালিশ করে দিতে। আরে যা যা তাড়াতাড়ি যা। মুড়িটা আমার খুব কষ্ট পাচ্ছে রে, যা বাবা যা যা তাড়াতাড়ি যা। জানো মাতৃ না, জানো পাভেল ইভানিচের সাধ্যে যা খোলা সবই করবে, তুমি কিচ্ছু ভেবো না। প্রয়োজন হলে ডাক্তারের পায়ে ধরবো তোমার জন্য, তাছাড়া কিছুই বাদ রাখবো না। মাতৃ না, জানো লোকটা বড় ভালো, দিল ঈশ্বর তার ভালো করুন। আমরা যেই পৌঁছবো অমনি হন্তদন্ত হয়ে ভেতর থেকে বেরিয়ে খেকিয়ে উঠবে, কি চাই? হ্যাঁ, তারপরে চেঁচিয়ে বলবে আর একটু আগে আসতে কি হয়েছিল, আমাকে কি মনে করিস একটা কুত্তা, সারাদিন ধরে তোদের মতো ভূতদের ভেগার খাটবো, সকাল আসিস নি কেন, যা বেরো কাল আসিস। আমি তখন বলব ডাক্তার সাহেব হুজুর, এই বেটা ঘোড়া জলদি চল, জলদি তুমি জানো না ডাক্তার পাভেল ইভানিচ খাঁটি সোনার মানুষ। আমি গিয়ে যখন ডাক্তার সাহেবকে অনুরোধ করে বলবো, ডাক্তার সাহেব সেই ভোরে আমি বাড়ি থেকে বেরিয়েছি, ঠান্ডা হিমেল বাতাস, প্রচন্ড শীতের মধ্যে কি করে আমি ঠিক সময় পৌঁছাই বলুন। আপনি ভেবে দেখুন ডাক্তার সাহেব, তাবলায় ঘোড়াও এই ঠান্ডা বাতাসে শীতের হিমেল বাতাস ঠেলে আসতে কাহিল হয়ে পড়ত। আচ্ছা দেখুন আমার ঘোড়ার কি হাল, এটাকে ঘোড়া বলতে লজ্জা করে। ডাক্তার সাহেব তখন কপাল কুচকে আমাকে ধমক লাগাবে, তোদের চিন্তা আমার বাকি নেই, তোদের যে ওজনের অভাব হয় না জানি, চুপ কর, বিশেষ করে তুই, তোকে তো হাড়ে হাড়ে চিনি। আমি তখন বলবো
কে বলেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, আমার বউটা মরতে বসেছে, ওকে আপনি বাঁচান। তারপর পাভেল ইভানিচ তার লোকজনকে হুকুম করবে তোমাকে হাসপাতালের ভেতরে নিয়ে যেতে। আমি তখন তার সামনে হাত উগড়ে বসে বলবো, ডাক্তার সাহেব হুজুর, আপনি আমাদের কি যে উপকার করলেন। ডাক্তার সাহেব আপনার কত দয়া, এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের দেখতে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসেছেন। তখন ডাক্তার সাহেব আমার দিকে কটমট করে তাকাবে, মনে হবে এই বুঝি দুঘা আমার গায়ে বসিয়ে দিল। পরে বলবে আমার পায়ের পর কড়াকড়ি না দিয়ে আগে ভৎকার নেশাটা ছাড়, আর ওই বউটার উপর একটু দয়া মায়া আন, তোকে ঘোড়ার চাবুক দিয়ে চাপকানো উচিত। আমার মাতেও না যে একটু সামলে উঠবে, ডাকতরে একটু জোর পাবে, আমাকে আপনি যা হুকুম করবেন তাই করবো। কি বলো মাতেওনা, এবার তুমি একটু সেরে উঠো, তারপর দেখা যাবে। কি হিমেল বাতাস রে বাবা, শীতের কুয়াশার জন্য কিছু কি ঠাউর করতে পারছি না। নিজে তো কিছুই দেখছি না, এরপরে মনে হয় মাথা ঘেঁষে উড়ে গেল একটা উড়ো জাহাজ। এই ঘোড়া আর একটু জোরে দৌড়া, দেখছিস না আমার বউটা কতই না কষ্ট পাচ্ছে। মাতৃনা মাতৃনা, তুমি তো ভালো করেই জানো তোমাকে আমি সত্যি সত্যি মন থেকে দুঃখ দিই। বিশ্বাস করো আমি তোমাকে অন্তর দিয়েই ভালোবাসি, তোমাকে ছাড়া আমার আনন্দ বা দুঃখ কিছুই বুঝতে পারি না। আজ আমি একটু বেশি মেরেছি বলে অপ্রত্যাশিত ভাবে নিদারুণ শোকও পেয়েছি। মাতৃনা মাতৃনা আর একটু ধৈর্য ধরো, এই তো এসে গেলাম প্রায়। এই সারা আর একটু সামনে গেলি তো হাসপাতাল, যা তাড়াতাড়ি যা। এই হিমেল বাতাস রে বাবা, হাত পা একেবারে জমে যাচ্ছে। বুড়িটার যে কি অবস্থা হয়ে গেল, ধরি রাগের বসে আমার আদরের বুড়িটাকে কি বেদম মারটা না মারলাম। আরে ঈশ্বর, কপালে কি যে আছে একমাত্র তুমি জানো। মাতৃনা তোমার জন্য না ডাক্তার সাহেবকে বলবো, হুজুর এবারের মতো আমার বুড়িটাকে ভালো করে দিন, আমার বুড়িকে আমি সারা জীবন চোখে চোখে রাখবো। ডাক্তার সাহেব তাই শুনে হেসে ফেলে বলবেন, আচ্ছা আচ্ছা হয়েছে, শুধু আফসোসের কথা, তুই মাতাল, আরে গিন্নি, ভদ্রলোকদের মন দেখে কি করে কথা কইতে হয় সে আমি জানি। এমন কোন ভদ্রলোক নেই যাকে আমি বাগে আনতে পারি না। ঈশ্বরের কৃপায় এখন বেগুল না হলেই হলো। ঠান্ডা বাতাস রে বাবা। এই মাতৃনা আমার একটা কথা শোনো, তুমি কিন্তু সেরে উঠলে সাথে সাথে বাড়ি যেতে পারবে না, ডাক্তার সাহেবের পায়ে ধরে সালাম থুকবে তারপর বাড়ি যাব, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মাতৃনা। আচ্ছা আচ্ছা, আগের দিন মানে গতকাল সন্ধ্যায় দেখলাম মাতৃ তুমি আমার দিকে এমন অদ্ভুত ভাবে তাকাচ্ছিলে যেন তুমি আমাকে নতুন করে দেখছো। আমার মনে হলো তোমার সেই চোখ দুটো তোমার আমার দুঃখের সূত্রপাত। কেন এমন হলো বলতে পারো মাতৃ? হ্যাঁ মাতৃনা, খেয়াল রেখো ডাক্তার পাভেল ইভানিচ যদি জিজ্ঞেস করে আমি তোমাকে মেরেছি কিনা, বলো না না হুজুর আমাকে মারবে কেন, কখনো না। মাতৃনা কখনো আর তোমার গায়ে হাত তুলবো না, পুরুষের নামে দিব্যি করছি, কখনো মারব না। তুমি তো মনে মনে জানো মাতৃনা তোমার উপর সত্যি আমার টান আছে, অন্য কেউ হলে গ্রাহ্যই করতো না, আমি বলে তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। দেখছ তো যা সাধ্যে ফুলাই তাই করছি। ও কি হিমেল বাতাস রে বাবা, পথটা যেন না হারায়। মাতৃনা তোমার কোমরের ব্যথাটা এখন কেমন, কথা বলছো না কেন, কোমরটা কি খুব লাগছে? কিন্তু ব্যাপার কি, কথা নেই কেন?
মুখটা কেমন যেন লম্বাটে ধরনের হয়ে আছে, গায়ের রংটা যেন বিবর্ণ, ফ্যাকাশে চেহারা। একই আমার দিকে চেয়ে আছে ভারী কঠিন গম্ভীর ভাবে। আমি তো ভালোভাবে জিজ্ঞেস করছি ঈশ্বরকে সাক্ষী করে, আর ধর তোর বুড়ি, তবে রইল তোর এই ডাক্তারের কাছে যাওয়া, বোঝে বা না বুড়ি আমার সাথে রাগ করেছে। আচ্ছা আচ্ছা দেখে তোকে ধাক্কা মেরে, না বাবা আবারও রাগ করবে, থাক যাবে আমার কি। এই ধরা থাম থাম, বুড়িকে আবার ভালো করে জিজ্ঞেস করে নিন। হাতটা ধরতে না ধরতে পাথরের মতো হাতটা ফুলে যান, তাহলে কি বুড়ি এই মাতৃ মাতৃ মাতৃও না না মাতৃ মরতে পারে না। ঈশ্বর এ কি হলো আমার মাতৃ? মনে পড়েছে মাথা ঘেঁষে যখন উড়োজাহাজটা উড়ে গিয়েছিল তখনই আমার মাতৃকে মেরে ফেলেছে, বিনা মেঘে যেন আমার মাথায় বজ্র পাথর। আমি এখন কি করি, কোথায় যাই, রাস্তার আশেপাশে কোনো পথিক নেই, কে সাহায্য করবে আমাকে? আমার তো কেউ রইল না, চল্লিশটা বছর আমি মাতৃকে শুধু দুঃখ কষ্ট দিয়েছি, আমার আনন্দ আমার সুখ আমার নেশাই ছিল আমার কাছে বড়, কিন্তু মাতৃকে তো আমি এবার প্রতিজ্ঞা করেছিলাম মাতৃকে আমি সুখ দেব, ওর কথা মতো চলবো, মাতৃকে সুখ ছাড়া কোনোদিনই দুঃখ দেব না, কষ্ট দেব না, আর নেশা করব না। হাই রে বিধিবাম, এখানে বসে থাকলে তো চলবে না, ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে বউটাকে কবর দিতে হবে, এখন আর হাসপাতালে গিয়ে কি লাভ। যা যা ঘোড়া ছুটে যা, সমস্ত শরীর এতদিন মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত নড়াতে পারছি না, কি হলো আমার আমার হাত তো কি অবশ হয়ে গেল নাকি? হ্যাঁ তাই তো, নতুন করে মাতৃকে নিয়ে আবার জীবন শুরু করতে চেয়েছিলাম, পয়সা কড়ি কামাই করে ওর হাতেই সব তুলে দিতাম, হ্যাঁ নিশ্চয়ই দিতাম। দেখি আমার হাত থেকে ঘোড়ার লাগামটা খসে পড়ল, অথচ টেরি পেলাম না, খুঁজতে চেষ্টা করছি কিন্তু হাতে তো নিতে পারছি না, আমার আমার হাত দুটো অসাড় হয়ে গেছে। ঘোড়া আমার ঘোড়া নিজে নিজে যেতে পারবে পারছি না। এই ঘোড়া তুই তো অনেকবার হাসপাতালে ডাক্তার সাহেবের কাছে আমার সাথে গেছিস, এবার যা একা একা যা, এখন একটু এখন একটু ঘুমিয়ে মুক্তি পারলে হতো, কবর দেবার শেষ উপাসনা করার আগে পর্যন্ত জিরিয়ে নিতে পারলে হতো। জানি এই কুন্দকার মিস্ত্রিকে এভাবেই আমি শাসাতাম আর বলতাম তোর স্ত্রীকে আর মারধর করিস না, একদিন হঠাৎ তোর স্ত্রী মারা গেলে তুইও মারা পড়বি। চল্লিশ বছর কুন্দকার বউকে নিয়ে কাটিয়েছে, এই চল্লিশ বছর তো কুন্দকারের কুয়াশার মধ্যে দিয়ে কেটে গেছে। এই তো কয়েকদিন আগেই আমাকে বলেছিল ডাক্তার সাহেব, জীবনটা যদি গোড়া থেকে আবার আরম্ভ করা যেত। এই ঘোড়াটাই আমার কাছে নিয়ে এলো কুন্দকারকে, তা না হলে ওরা কোন অজানা অচেনা জায়গায় সৎকার হতো না। এই শোনো তোমরা, কুন্দকারকে নিয়ে আর করার কিছু নেই, যাও ওদের সৎকার করো।
এতক্ষণ দুঃসহ বেদনা নাটকের অভিনয় শুনলেন। মূল কাহিনী আন্তন চতুরূপ, মনোয়ারা বেগম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাতৃয়না, পাপিয়া, ডাক্তার পাভেল ইভানিচ, শামসুল আলম। অন্যান্য চরিত্রে উদয়ন বিকাশ বড়ুয়া, অসিত বরণ ঘোষ। কুন্দকার মিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন আব্দুল আজিজ। নাটকটি প্রযোজনা করেছেন কাজী ইসহাক।